নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সুতপা ড্রিম লাইফে। আজকে হচ্ছে আগস্ট মাসের 4 তারিখ। আজকে অমর শিল্পী কিশোর কুমারের জন্মদিন। তা সচরাচর সব কিছু তো মনে থাকে না, তো এই জন্মদিনটাও সবসময় মনে থাকে না, কিন্তু আজকে আপনাদের সাথে আলাপ করাবো একজনকে যিনি কিশোর কুমারের পরম ভক্ত, আমার ভাসুর। আমার ভাসুর হচ্ছে কিশোর কুমারের এত ভক্ত যে ছোট থেকে উনি, আগে তো অডিও ক্যাসেট পাওয়া যেত, তখন ওই ক্যাসেট মানে বস্তায় বস্তায় ওনার ঘরে ক্যাসেট থাকতো, আমার স্বামীর মুখে এগুলো শুনেছি। তো আজকে উনি প্রত্যেক বছরই কিশোর কুমারের জন্মদিনটা করেন, উনি ছোট্ট একটা ছবি সামনে রেখে কেক ঠেক কেটে ছোটোখাটোভাবে করেন। তো আজকে উনি কিশোর কুমারের জন্মদিন সেলিব্রেট করছে। তো কেমন করে করছে, ওনার ভালোবাসা কিশোর কুমারের দিক মানে প্রতি কতটা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি। তো আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, ওনার জন্মদিন সেলিব্রেটটা কত ভালোবাসে, মন থেকে কত ভালোবাসে কিশোর কুমারকে, আপনাদের সেটা আজকে দেখাবো। তো চলুন, আমাদের বাড়ির নিচেই হচ্ছে অনুষ্ঠানটা। তো কীভাবে উনি কিশোর কুমারের জন্মদিনটা সেলিব্রেট করছে, এই কিশোর কুমার ভক্তের সাথে আপনাদের আজকে আলাপ করিয়ে দেবো। তো চলুন, এখন জন্মদিনের সেলিব্রেশন শুরু হচ্ছে, কেক চলে এসেছে, কেকটা দেখি, নাম লিখিসনি? এই তো, ও হ্যাপি বার্থডে কিশোর কুমার কুমার। এটা হচ্ছে ভাসুরের মেয়ে, ভাসুরের মেয়ে সব অ্যারেঞ্জমেন্ট করছে। এই যে কিশোর কুমারের ভক্ত, ইনি হচ্ছে ভক্ত, আর এই হচ্ছে আমাদের বর্ণালীর বান্ধবী, ওকে আগেও দেখেছেন যারা হোলির ভিডিওটা দেখেছেন। ভক্তের ওয়াইফ মানে আমার যা উদ্বোধন করছে, ¡Gracias!
আজকে স্ট্যাচুটা উদ্বোধন করলেন। দারুন দারুন, এরকম ভক্ত দেখেছিস কখনো? Yeah.
আমাদের কিশোর কুমারের মহা মহা বড় ভক্ত। তা আপনি কিশোর কুমারকে কতটা ভালোবাসেন সেটা দেখেই বোঝা যাচ্ছে। তা আপনার কবের কাজ, কবে থেকে স্বপ্ন যে এরকম একটা মূর্তি লাগাবেন কিশোর কুমারের? মূর্তি তো লাগানোর গানের কথা আছে। হ্যাঁ, আমার ছোটো থেকে যখন জ্ঞান আছে আমার, তখন থেকে আমার গান শোনা ভালো লাগে। তারপর থেকে মনে ছিল, ইচ্ছা ছিল একটা, যে আমি একটা এরকম একটা প্রতিষ্ঠা করবো। কোনো কারণে করতে পারিনি, বছর পরে আমি করতে পারিনি। খুব ভালো লাগছে, খুব আমাদেরও খুব ভালো লাগছে যে আপনার মনের ইচ্ছাটা আপনি মানে করতে পেরেছেন এত কিছু করার পরেও। আপনি, আমি শুনেছি আপনার অনেক ক্যাসেট ছিল ছোটোবেলা, অনেক ক্যাসেট ছিল কিশোর কুমারের। আপনাকে সবসময় কিশোর কুমারের গান শুনতে দেখেছি, আর আপনি এতটা করেছেন এত সুন্দরভাবে, খুব ভালো লেগেছে। আর এরকম ফ্রেন্ড হয়তো দেখা যায় না সচরাচর। তা আপনি সবাইকে কী বলতে চান? গান শুনুক, ভালো ভালো গান শুনুক, কিশোরের গান শুনুক, মন ভালো থাকবে, সব দুঃখের মধ্যেও খুশি থাকবে, সব খুশি। গান শুনলে একদম মন খুশি হয়ে থাকবে। মানুষের জীবনে ভাবনা চিন্তা থাকে, তার মধ্যে গান শুনলে একটু খুশি হয়। আর বিশেষ করে কিশোর কুমারের গান শুনলে সত্যি মন অনেক অনেক ভালো লাগে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে গান ঠান বাজান। আচ্ছা, কার বার্থডে প্রতিবেশী কিশোর কুমারকে এত ভালোবাসে, এরকম সুন্দর একটা মূর্তি বানিয়েছে, এত সুন্দরভাবে একটা বার্থডে অ্যারেঞ্জমেন্ট করেছে, আপনার কীরকম লাগছে? আমার খুব ভালো লাগছে, এরকম প্রত্যেক বছর হবে, আমরা খুব আনন্দ করবো, আনন্দ পাবো, নাচ গান হবে, আমরা নাচা গানা করবো। সত্যি মানে খুব দেখা যায় না এরকমভাবে কেউ কাউকে এতটা ভালোবাসে, দেখা যায় না। তুমি তুমি কেক খাচ্ছ? কার বার্থডের কেক খাচ্ছ বলো? বলো কিশোর কুমার, বলো কিশোর কুমার, বলো বলো কিশোর কুমার, আমাকেও নাও, বলো বলো, এসো না বলো। আচ্ছা, তুই কার বার্থডে এসেছ তোমরা? কিশোর কুমার, থ্যাংক ইউ। এই যে কিশোর কুমারের বার্থডে কেক, আপনাদের সবাইকে তো দিতে পারছি না, তা আপনারা দেখুন আর কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগলো এই বার্থডে অনুষ্ঠানটা। দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে, এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট একজন সত্যিকারের ফ্যানই করতে পারে, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট। এক বছর জন্মদিনে এই কিশোর কুমারের ছবি আনা হয়েছিল, আর এখানে বার্থডের মেনু হচ্ছে
চিকেন পকোড়া আর কি আছে দাদা? কফি, চিকেন পকোড়া, কফি, চিকেন পকোড়া আর আর কিছু আছে? কেক আছে, লজেন্স আছে। আচ্ছা, কেক আছে, লজেন্স আছে, চিকেন পকোড়া আর কফি। এরা সব কফি কফি খাচ্ছিস? ছোটরা তো কফি খায় না, রাতে ঘুম হবে না। আপনারা কোথায় আছেন দাদা? আপনাদের আজকের কিশোর কুমারের বার্থডে পার্টিটা কেমন লাগলো? কত আনন্দ করে আজ উনি করেছেন জিনিসটা, আজকে আপনাদের ওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যত পারবেন এটা শেয়ার করবেন। কেন তারও একটুখানি তাকে কিশোর কুমারকে যে এত ভালোবাসে সেই জিনিসটাও সবাইকে জানানো উচিত। তাই আপনারা যতটা পারবেন শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর লাইক করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনারা সবসময় দেখতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি, আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো বাই।